আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আইমান রহমান খান, ব্যারিস্টার এট ল। আজকে আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে দেশের থেকে বা দেশের বাইরে থেকে আপনি আপনার বৈবাহিক অবস্থা সনদ অথবা অবিবাহিত অবিবাহিতা সনদ পেতে পারেন। এই অবিবাহিত সনদ কি এবং এটার প্রয়োজনীয়তা কোথায় তা জেনে নেওয়া উচিত। একটি অবিবাহিত সনদ বা আনম্যারিড সার্টিফিকেট একটি লিগাল ডকুমেন্ট যা প্রমাণ করে যে আপনি আনম্যারিড বা অবিবাহিত। এই আনম্যারিড সার্টিফিকেট বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন কারণে লেগে যেতে পারে। যেমন আপনি যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব চান বা সেই দেশের পাসপোর্টের জন্য আবেদন করেন বা আপনি সেই দেশে একটি চাকরির জন্য আবেদন করেন, এই সকল ক্ষেত্রে আপনার এই আনম্যারিড সার্টিফিকেট লাগতে পারে। একটি অবিবাহিত সনদ অন্য সকল সনদের মতো, যেমন চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, এই অন্য সকল সনদের মতনই একটি এলাকার ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান প্রদান করে থাকে। কিন্তু সেটা যদি বিদেশে কোনো প্রয়োজন হয়ে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুযায়ী এই সনদটা সত্যায়িত হতে হবে এবং এই সত্যায়নটা শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় করে থাকে। তো এখন আমরা জেনে নিব কিভাবে আপনার অবিবাহিত সনদটা আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করে নেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের রুলস অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় শুধুমাত্র ওই বৈবাহিক সনদ বা অবিবাহিত সনদটা সত্যায়ন করবে যেটা জেলা প্রশাসকের কাছ থেকে পাওয়া গেছে। তাহলে ইতিমধ্যে যদি আপনি আপনার ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তৃক কোনো অবিবাহিত সনদ পেয়ে থাকেন, সেই সনদটা আপনি বিদেশে কাজে লাগাতে পারছেন না। এখন আমরা জানব যে জেলা প্রশাসক বা ডিসি অফিসের কাছ থেকে আপনি কিভাবে একটি অবিবাহিত সনদ পেতে পারেন। প্রথমত, আপনি প্রার্থী হিসাবে নিজে বা আপনার নিকট আত্মীয়র দ্বারা একটি আবেদন করবেন। দ্বিতীয়ত, আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তৃতীয়ত, আপনার জন্ম সনদপত্র অথবা আপনার জাতীয়তা সনদপত্র, যেটা ন্যাশনাল আইডি কার্ড বলে, সেটার একটি ফটোকপি। তৃতীয়ত, 700 টাকার একটি চালান যেটা আপনি বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকে প্রদান করবেন টাকাটা, সেই টাকার একটি চালান আপনি এখানে দিবেন। চতুর্থ, একটি নাগরিকত্ব সনদ যেটা আপনার এলাকার ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান দ্বারা সম্পাদিত এবং সিল সাইন করা হতে হবে। এবং পঞ্চম যেটা হচ্ছে, একটি 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনি প্রার্থী হিসাবে নিজে অথবা আপনার নিকট আত্মীয় যিনি ঘোষণা করবেন যে আপনি অবিবাহিত। এই যাবতীয় সকল যে ডকুমেন্টগুলো আছে, এই ডকুমেন্টগুলো অবশ্যই একটি ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার দ্বারা সত্যায়িত হতে হবে এবং সত্যায়ন করার পরে আপনি আপনার আবেদনের সাথে এই ডকুমেন্টগুলো ডিসি অফিসের প্রবাসী কল্যাণ শাখায় আপনি প্রদান করবেন। প্রবাসী কল্যাণ শাখায় যখন আপনি এই ডকুমেন্টগুলো জমা দিবেন, তারা আপনাকে একটি সময় দিবে, একটি ট্র্যাকিং নাম্বার দিবে, পাশাপাশি তারা সেই পুরো ডকুমেন্টের সেটটা পুলিশ ভ্যারিফিকেশনের জন্য এসবি কাছে বা কনসার্ন অফিসিয়ালের কাছে পাঠিয়ে দিবে। তো পুলিশ ভ্যারিফিকেশন যে স্টেজটা থাকবে, এই স্টেজে পুলিশ আপনার যে লাস্ট নোন অ্যাড্রেস আছে, সেখানে যদি বসবাস নাও করে থাকেন বা আপনি বিদেশে থাকেন, আপনার নিকট আত্মীয় যিনি আছেন, যিনি আবেদন করেছেন আপনার হয়ে, তার বাসায় যাবে, যে পুলিশ কিছু জিজ্ঞাসাবাদ করবে এবং সব কিছু জিজ্ঞাসাবাদ করার পর যদি পুলিশ সন্তুষ্ট হয় যে আপনি অবিবাহিত, তাহলে তারা একটি পজিটিভ রিপোর্ট দিবে ডিসি অফিসের কাছে। ডিসি অফিস যখন এই পজিটিভ রিপোর্টটা পাবে পুলিশের কাছ থেকে, তখন আপনাকে তারা নোটিফাই করবে এবং নোটিফাই করার পরে আপনাকে বলা হবে আপনি উত্তরা ব্যাংকে একটি 3000 টাকার চালান জমা দিবেন। 3000 টাকার চালানটি আপনি ডিসি অ্যালটমেন্ট ফান্ডের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকাটা জমা দিবেন। সেই অ্যাকাউন্টে জমা দেওয়ার পরে যে রিসিপ্টটা পাবেন, সেই রিসিপ্টটা আপনি আবারও ডিসি অফিসের প্রবাসী কল্যাণ শাখায় জমা দিচ্ছেন। সব শেষে আপনাকে তারা নোটিফাই করবে কোন দিন এসে আপনি আপনার সার্টিফিকেটটা নিতে পারেন। এর পরের পদক্ষেপ হচ্ছে যে আপনি ডিসি অফিস থেকে অলরেডি একটি অবিবাহিত সনদ পেয়ে গিয়েছেন এবং সেই সনদটা নিয়ে আপনি সোজা চলে যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ফরেন মিনিস্ট্রিতে প্রতিদিন সকাল 8টা থেকে 12টার মধ্যে এই ডকুমেন্টগুলো জমা নেয় তারা। তো আপনার যে অবিবাহিত সনদটা আছে যেটা আপনি ডিসি অফিস থেকে পেয়েছেন, সেটার 2 সেট ফটোকপি করবেন। ফটোকপি করে পাশাপাশি সেটার অরিজিনালটা আপনি জমা দিবেন। জমা দেওয়ার পরে তারা ওই দিনেও দিতে পারে বা একটি পরবর্তী ডেট দিতে পারে, যেই ডেটে সত্যায়িত আপনাকে অবিবাহিত সনদটা তারা প্রদান করবে। তো এই প্রসেসটা এভাবেই শেষ হয় এবং সবশেষে আপনি যেই সত্যায়িত অবিবাহিত সনদটা পাবেন সেটাই আপনি ইউজ করতে পারবেন বিদেশে।
তো আজকে এটাই ছিল ভিডিওটা, পুরো প্রসেসটা আমি এলাবোরেট করার চেষ্টা করেছি। এখানে কিছু খরচ আছে, যে খরচগুলো মোস্টলি দেখা যায় যে কনসার্ন অথরিটিস বা অফিসিয়ালকে দিতে হয়, এবং সবচেয়ে বেটার হবে যদি আপনি পুরো প্রসেসটা কারোর উপর দায়িত্ব দিয়ে দেন, সে আপনার জন্য আপনার রিপ্রেজেন্টেটিভ হয়ে পুরো কাজটি করে দিতে পারবে। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।